আর কইস নে একটার ক্লাসে ওরে ফাটানো ফাটাইছে মারামারি করতে গেলি আর আমার কলম খেয়ে নিয়ে আসে হট হেড স্যার আমার কাছে তোর ভাই মারামারি করে বুঝাই দিস আরে বুঝবা না এখন বাড়ি চ চ দেরি হয়ে গেছে ও ধর তোর আর কি হলো ভাই আমাকে যদি একটা সাইকেল থাকতো কতই না ভালো হইতো দেখ ছোট আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ একদিন ভাই আমাদের একটা সাইকেল থাকলে কতই না ভালো হইতো তুমি আর আমি কত মজা করে বাসায় ফিরতে পারতাম তোর পড়াশোনার যে হাল আব্বুর কাছে বলার কোনো মুখ নাই আমার ভাই পড়াশোনা পারি না বলে তুমি এভাবে আমার বলতে পারলে যাও তোমার সাথে কোনো কথা নেই আরে শোন দাঁড়া তুই আমার একমাত্র ভাই রাগ করলে হয় আরে বন্ধু আর বলিস না ইশান করতে করতে সাইকেলটা নষ্ট হয়ে গেছে সমস্যা নেই তাহলে সাইকেলটা ঠিক করে ফেলো হ্যাঁ সাইকেলটা ঠিক করা যাবে ফাইনালি সাইকেলটা ঠিক করলাম তাহলে শেষমেশ সাইকেলটা ঠিক করেই ফেললাম তাহলে সাইকেলটা যেহেতু সার্ভিস করলাম একটু প্র্যাকটিস করে দেখি কি অবস্থা My biggest dreams to see you Seeing you will be my pleasure But my mind is right I wish to see you Seeing you will be my pleasure But my mind is right you And I wish to face the prophet Muhammad And be with him in Jannah I dream of freedom, I dream of peace of mind, I dream of love, supernatural love, and everything I have makes me long for more, and wow, the more I long for more, wow. So this makes me realize that this world will never satisfy wow. my mind. So my dream for wow, you wow. God shame, is day by day And I pray to Uff. all to guide me away এবার আমার একটু দামি চালাই তা নাও তুমি একটু টেস্ট করো বন্ধু সাইকেলটা সার্ভিস করে করে তো অস্থির হয়ে গেছে মাথা নষ্ট তা তো হবেই সাইকেলটা কালকে নিস আজকে আমার কাছে দে তুই সাইকেল দে আমি বাড়ি যাবো নে 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 কর আজকেও পা ব্যথা হয়ে গেছে তুমি একটু আব্বুকে বলো না আমি বলতে পারবো না তাহলে কি করা যায় আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ভাইয়া তাহলে আব্বুর সামনে আমি রাগ করে থাকবো তুমি আব্বুকে বলবে রাগ করে আমার সাথে কথা বলছে না যদি আব্বু বলে কেন রাগ করেছিস তখন বলবা সাইকেল কিনে দেওয়ার কথা বলছি তোর মাথায় এত বুদ্ধি না রাত্রে ঘুমাস কিভাবে আরে হবে না তুমি একটু ম্যানেজ করে দিয়েন আমার ঠিক আছে আরে একটু দিয়েন না ঠিক আছে স্কুলে আর পড়ব না সেদিনে একা একা হাঁটতে গেল আব্বু বা ছোট ছেলের অবস্থা দেখো
যেভাবে হোক সাইকেলটা ম্যানেজ করতে হবে। আব্বু রাজি করাতেই হবে, দাঁড়া দেখছি সব রাজি কিন্তু করাতেই হবে। তোদের দুজনের যন্ত্রণা আমি শেষ হয়ে যাব। আমি কিছু আর বলবো না, ওর সাথে আর পারলাম না। বল কি হয়েছে? আব্বু প্রতিদিন হেঁটে যেতে আর ভাল লাগে না, আপনি যদি একটা সাইকেল কিনে দিতেন খুব ভালো হইতো। শোন, আমাদের সময় এই এতটুকু বয়সে লুঙ্গি পরে লুঙ্গি কাঁচা মেরে বর্ষার ভর বর্ষার ভিতরে 6 কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতাম। আব্বু এটা তো এখন 2020 সাল। 2020 হোক আর 2100 হোক, যার হয় না তার পড়াশোনা কোনো কালেই হয় না। কথায় কথায় তোমাদের দুজনের এত বায়নামি মেটাতে পারবে না। এখান থেকে এতটুকু স্কুল পায়ে হেঁটে যাবা আর পায়ে হেঁটে বাসায় আসবা, এটা হলো আমার শেষ কথা। বললাম না তুই এভাবে ম্যানেজ কর। আমার খুব টাকার প্রয়োজন। তোর এতক্ষণ সময় লাগে, আমার সাইকেলটা কখন চুরি হয়ে গেছে? তোর কইলাম সাইকেলটা আমার কাছ দিয়ে, তুই দিছিস সাইকেল? এই তো আমি ডানেছি বাগলিতে। আমাকে বলছে ভাই সাইকেলটা একটু ধরেন। এ ভাই এ কি মুসিবতে বললাম সাইকেল নিয়ে যাইতে পারে বুঝছিস? কইলাম সাইকেলটা আমার কাছে, আর তুই আছিস তোর সাইকেল নিয়ে। তুই দিলি না কেন সাইকেল? তুই আজারে পেশাল বন্ধ কর, এখন আসলে সাইকেল চলতে ধরতে হবে। চল চল আগে চল। আর মায়ের মনে করো যে একটা মাটি তো বলবে, জ্যান্তাম মনে করো যে দেখে চলতে পারিস না ভাই। লেমন কালারের একটা সাইকেল দেখেছেন ভাই? সামনে আগে গেলাম ভাই। তুই তাড়াতাড়ি চল বেঁচে গেছি বেঁচে গেছি এই যাত্রা বেঁচে গেছি। কি যে করি সাইকেল নিয়ে, জুবার ওই দেখ আমাদের সাইকেল ধর। এভাবে কেউ কাউকে মারধর করে? হুজুর ও আমার সাইকেল চুরি করেছে। বিশ্বাস করেন এই কাজ করিনি আমি, একজন লোক সাইকেল আমাকে ধরা দিয়ে চলে গেছে। ধরা পড়েছে বলে এখন নাটক করছে আপনার সামনে। তুই আমার সাইকেল চুরি করিসনি? আমার ছেলে হয়ে তুই শেষ পর্যন্ত সাইকেল চুরি করলি? আঙ্কেল আপনি শান্ত হন। আব্বু আমি সাইকেল চুরি করিনি। আপনার ছেলে কাজ করেনি, কেউ আপনার ছেলেকে ফাঁসিয়েছে। ভাই সাইকেলটা একটু ধরেন ভাই। লেমন কালার একটা সাইকেল দেখেছেন ভাই? সামনে আগে যান ভাই, সামনেই পাওয়া যাবে মনে হয়। আপনাদের বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত ছিল। ছোট ভাই আসলে আমাদের ভুলই হয়েছে। যা হবার তা হয়ে গেছে, এখন আপনারা সবাই যার বাসায় যান। এই জুবার সাইকেল নে চল। কি একটা কাজ করলি তুই, বাদ দে না বুঝে না শুনে ওই ওই মনে হয় আসল।